হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। গাইস, আজকে আপনাদের মাঝে একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমার যে ক্যামেরাম্যান আছে উনি হচ্ছে বৃহত্তর ফেনী ডিস্ট্রিক্টের একজন মানুষ। তো আজকে আমরা আমাদের যে কুমিল্লার আঞ্চলিক ভাষা এবং ফেনীর যে তাদের একটা আঞ্চলিক ভাষা আছে, এই দুইটা ভাষা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো শুনুন ভাই, তো শুরুতে আমি আপনাকে বলবো যে আপনারা যে ফেনীর মানুষ, যদি কারোর সাথে দেখা হয় বা কারোর সাথে প্রথম দেখা হয়, সালাম দেওয়ার পরে যখন তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কেমন আছেন, আমরা তো বলি যে ভাই আপনি কেমন আছেন। কুমিল্লা মানুষ কিন্তু আমরা বলি ভাই আপনি কেমন আছেন, আপনারা এটাকে কি বলেন? আমরা বলে সেম কথাই বলে যে কি অবস্থা, কেমন আছো না? আমি আবার অনেক সময় শোনেন, আমি অনেক সময় নোয়াখালী ফেনী মানুষের সাথে চলাফেরা করছি, তো ওরা বেশিরভাগই বলে যে কেচ্চে আছো রে, কেচ্চে আছো, হ্যাঁ কেচ্চে আছো রে, কেন আছো, হ্যাঁ এগুন বলে, ঠিক আছে? তো আসলে এটা মানে কিরকম বা কি, আপনারা মানে কিরকম বলেন বা কি আসে বিষয়? এটা আসলে মানুষের আঞ্চলিক ভাষা, যে ভাষাটা আছে হ্যাঁ ওই ভাষা প্রস্থানা করে অনেকে অনেকের সাথে কথা বলে, কি রে কি অবস্থা, কি খবর, ভালো আছোস নি, কই যাস, এটা বলে মন থেকে, মানে প্রকাশ করে, মানে অনুভূতি ভাব প্রকাশ করে। অনুভূতি না, এটা হচ্ছে আপনি যে আঞ্চলিক যে ভাষাটা, মূল আঞ্চলিক যে ভাষাটা, এই ভাষাটা নিয়ে আমি কথা বলতে চাইতেছি, ঠিক আছে? তো যেমন আমি এখন বলতেছি শোন ভাই আপনি কোথায় যান, হ্যাঁ, তো আপনারা এটাকে কি বলেন? কই যাও, কই যাও, এর কই যাও, কই যাও, কই যাও। আচ্ছা, এরকম বিভিন্ন ভাষা আছে, মানে দেখা গেছে কি যেমন সিলেটের, নোয়াখালী, ফেনীর, কুমিল্লার, এরকম ভাষাগুলা অনেকটাই মানে ডিফারেন্ট। আর চট্টগ্রামের ভাষা বললে তো লাভ নাই, আমি চট্টগ্রামের তারা চট্টগ্রামের ভাষা মানে বোঝা দেয় অনেক সমস্যা, মানে বোঝা বোঝাই যায় না। মূলত চট্টগ্রামের ভাষা বোঝা যায়, যেমন বদ্দা কম আছো না, মানে কেমন আছো, হরে জোর দে না না, হেরার ভাষা মানে হেরারা যখন কথা বলে, আমি গত এক সপ্তাহ আগে দূরত চট্টগ্রামের লোকের সাথে বৈশাখ একসাথে নাস্তা খাইছি, তো ওই সময় হেরার দুজন কথা বলতেছে, মানে কি কয় আমি কিছু বুঝি না, শুধু যে নামটা উচ্চারণ করে নামটা বুঝি, বাকি কিছুই বুঝি না। না, ফেনী নোয়াখালীর ভাষা যেহেতু কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর এগুলো পার্শ্ববর্তী দেশ, তো ওই ক্ষেত্রে এই ভাষাগুলো আমরা কিছু বুঝি, কিছু না পুরাপুরি বুঝি, বা তাদের সাথে কথোপকথন বললে মানে ভাষার দিকটা সেম সেমই থাকে, ঠিক আছে? কিন্তু চট্টগ্রামের লোকের সাথে তুমি কথা বললে, মানে এককভাবে কথা বললে ওকে, তারাও তোমার লাইনে কথা বলবো, কিন্তু তুমি যখন দেখা গেছে তারা দুজন থাকবার, তুমি একজন মানে তৃতীয় ব্যক্তি থাকবা, তখন মানে তুমি শেষ, তুমি মনে হয় তুমি বিদেশ থেকে আইছো। আসলে ব্যাপারটা এমন না, কারণ সবাই সবার আঞ্চলিক ভাষায় কথা বলতে পছন্দ করে। তো ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বৃহত্তম, এরা সবাই, যেমন আমি আমার ভাষা নিয়ে আমি এই নর্মালি কথা বলি, যেমন শুদ্ধ না, কিন্তু কুমিল্লা, ফেনী এরা আসলে শুদ্ধ ভাষাটা কথা বলে বেশি। অনেকে আবার এটার সাথে মিস করে নোয়াখালীর যে আঞ্চলিক ভাষাটা আছে, কিরে কই যা, পানি রে বলে, ওরা পানি বলে, এই ধরনের এদের ভাষাটা এইভাবে, তাদের আঞ্চলিক ভাষা। আসলে আমরাও ওইভাবে ওদের সাথে মিশতে মিশতে আমরা ওইভাবে আঞ্চলিক ভাষাগুলা কথা বলি, বুঝতে না করে, এটাই ঠিক আছে।